কাতারের বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রতিরক্ষা শাখার উদ্যোগে কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালেহ আল শাম্মারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন ও বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও উন্নয়নের বিবরণ তুলে ধরেন। কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান আইডিয়াল ও এলিগেন্স ফ্যাশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এম নুরুন নবী, নারী উদ্যোক্তা অ্যাডভোকেট শামিমা নবী ও মায়েশা ওয়াসেকা নবী। কুয়েত প্রবাসী ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের সহযোগিতায় সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে অল্প হাসির পথিক নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইফরান আহমেদ দীপু, সাখাওয়াত শাহিন, আবুল হাসনাত, আশেক, ইফতেকার অতুল, ইভান খান, সিয়াম সহ সংগঠনের একটি দল শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।